নমস্কার বন্ধুরা, সুখ দেখবো চ্যানেলে আরেকটি নতুন নামদানি গুরুদেব গতিমানি গতি জড়ি তুমি শ্রী শ্রী লোকনাথ বাবাকে দর্শন করলাম। এই স্থানে ভক্তরা ধূপ বাতি দেন নিজেদের মনস্কামনা পূর্ণ করতে। মূল মন্দিরের সামনে রয়েছে যজ্ঞস্থান, এখানে যজ্ঞ হয়। মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত বাবার কাছে আসেন। ৩১ আগস্ট ১৭৩০ সালে বাংলা চাকলার বুকে জন্মগ্রহণ করেন ব্রহ্মচারী শ্রী শ্রী বাবা লোকনাথ। জন্মস্থান নিয়ে বিতর্ক রয়েছে, চাকলা ধাম নাকি না কচুয়া ধাম, সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি। তবে এই নিয়ে আদালত পর্যন্ত গিয়েছিল, তবে আদালতে রায় দেয় কচুয়া ধাম। বাবা 11 বছর বয়সে ব্রহ্মচারী হন, তার সহকর্মী ছিলেন বিনিমাধব, দুজনে একসঙ্গে সন্ন্যাস হয়েছিলেন। তার গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলী। বহু দেবদেবীর মূর্তি দেওয়ালে আছে। এটি নাট মন্দির। এখানে ভক্তরা বিশ্রাম নেন। পুজো শুরু হয় ২:৩০ থেকে, তবে বিশেষ তিথিতে সকাল সকাল পুজো শুরু হয় এবং পুজোর শেষে ১:৩০টার পর মহাভোগ প্রসাদ দেওয়া হয়। মহাভোগ প্রসাদের দুই ধরনের কুপন মূল্য,
খিচুড়ি 30 টাকা, রাজভোগ 70 টাকা জনপ্রতি। এখানে গেস্ট হাউসও ভাড়া দেওয়া হয়। চোয়াই বাবা লোকনাথ, এখন আমরা নাট মন্দিরের উপরের দিকে এসেছি। উপরে আছে সিদ্ধিদাতা গণেশ, নানান দেবদেবী, তাদের বিছানা। মা পার্বতী ও শিব মূল মন্দিরটি, খড়ের ছাউনি, এই দূরে একটু দেখতে পাচ্ছেন মহাভোগ প্রসাদের কক্ষ। সামনে রয়েছে যোগ্য কক্ষ। চতুর্দিকে ভিউটি আপনাদের দেখালাম। তবে জন্মাষ্টমীতে লোকনাথ বাবার আবির্ভাব, এই সময় বহু ভক্ত এখানে আসেন, বাবার মাথায় জল ঢালেন এবং তাদের মনস্কামনা পূর্ণ করেন এবং বাবাকে পুজো দেন। আম গাছের নিচে বাঁধানো স্থান আছে, এখানে যাত্রীরা বসেন। জন্মাষ্টমীতে প্রচুর ভক্তের সমাবেশ হবে, সেই জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে বাঁশের। এটা রাজভোগ প্রসাদ কক্ষ। এই লাইন দিয়ে রাজভোগ প্রসাদ কক্ষে সব যাত্রীরা যাচ্ছেন। এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে হবে। এটি প্রসাদ কক্ষ। মেনুতে কি কি আছে আপনাদের দেখাবো। খিচুড়ি, একটা তরকারি, পোলোয়া ভাত, চাটনি, পাঁপড়, পায়েস। আপনারা রাজভোগ প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাইলেন এই কাউন্টার থেকে সংগ্রহ করতে হবে। এটি মন্দিরে প্রবেশের আরেকটি গেট, এখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারেন। কত দাম জেনে নেব। 200, 500, 1000 টাকা আপনার ইচ্ছা। এইসব মালা পাবে, বাবাকে পড়াবে, এখানে কোনো পান্ডান নেই। বন্ধুরা, এই চাকলা লোকনাথ বাবার ধামে অতি অবশ্যই আসবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যায়। বন্ধুরা, খুব ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর সুখদেব গোস্বামীর এপিসোডগুলি দেখতে থাকুন। ধন্যবাদ।